الله أكبر الله أكبر. সবাই গাড়ি দূর, গাড়ি দূর, গাড়ি দূর, সবাই গাড়ি দূর, গাড়ি দূর। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ স্নাইপার পেয়ে গেছি, এই টেক্সটা দে। হ্যাঁ ঠিক আছে, হেডশট হেডশট হেডশট। আর পুষ দে পুষ দে, আমার এক এমটা দে, এক এমটা দে। আশহাদু আল্লা ইলাহা, ইয়েস চিকেন ডিনার, ইয়েস আদনান, আদনান ভাইয়া। আরে ভাই এরকম করতেছো, আমি গেম খেলতেছি তো। আচ্ছা ভাই আমি বুঝতেছি না তোমার সমস্যাটা কি, যখনই আমি গেম খেলতে যাই তখন তুমি আমার ডিস্টার্ব করো, তোমার কি খাইতে কোনো কাজ নাই গা, কি বলছো বলো। ভাই আমি তোমাকে ডিস্টার্ব করতে আসবো কেন, আর তোমাকে ডিস্টার্ব করাও তো আমার উদ্দেশ্য না, ঠিক না? এখন আজান দিতেছে আর তুমি গেমস খেলতেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারায় কি বলেছে তুমি কি সেটা জানো? আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। আল্লাহ তাআলা বলতেছেন, হে ইমানদারগণ তোমরা আশ্রয় গ্রহণ করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যুর পূর্বে বারবার বলেছেন, তোমরা নামাজের প্রতি যত্নশীল হও, নামাজের প্রতি যত্নশীল হও। আর তুমি আমার ভাই হয়ে এখন আজান দিচ্ছে মসজিদে না গিয়ে তুমি এখন গেমস খেলতেছো, তুমি এখন শব্দ করতেছো, আর আমাকে বলতেছো আমি কী চাই? ভাই আমি নামাজ পড়তে যাব, তুমিও এখন চলো আমার সাথে নামাজ পড়তে যাই, দুই ভাই একসাথে আল্লাহ তাআলার ঘরে আল্লাহ তাআলার ইবাদত করতে যাই, চলো আমার সাথে এখনই চলো। আচ্ছা ভাই এখন আমাকে জ্বালায়ও না, আমি এখন গেম খেলতেছি এই মুহূর্তে, সবথেকে গেমটা আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ, আমি এখন নামাজ টামাজ পড়তে পারবো না। তোমার হাতে ধরি ভাই, পায়ে ধরি, তুমি এখান থেকে যাও, আমাকে গেমটা খেলতে দাও। জান কেমন আছো তুমি? তুমি অনেক লাকি বুঝছো, তুমি অনেক লাকি একটা মেয়ে, তুমি আমার মতো একটা ছেলে পাইছো। আমি পাঁচ অক্ত নামাজ পড়ি বুঝছো, পাঁচ অক্ত নামাজ পড়ে আমি তোমার জন্য সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করি, তুমি সবসময় ভালো থাকো। আর একটা প্রার্থনা করি, আমাদের জানি দশটা ফুটফুটে বাবু হয় বুঝছো। আরে কিসের কথা বলো, দুষ্টুমি না, সত্যি তোমার অনেক ভালোবাসি, বিশ্বাস করো। তোমার জন্য আমি সবসময় প্রার্থনা করি আল্লাহর কাছে, পাঁচ অক্ত নামাজ পড়ি, প্রত্যেক দিন শুক্রবারে যাই আমি নামাজ পড়তে তোমার জন্য দোয়া করি, কি যে বলো না। আচ্ছা এক সেকেন্ড হোল্ড করো তো। আচ্ছা ভাই তোমার সমস্যাটাই কত, সবসময় তুমি আমার ডিস্টার্ব করো, গেম খেলতে গেলে তুমি আমার ডিস্টার্ব করো, কথা বলতে গেলে তুমি আমার ডিস্টার্ব করো, সবটা সময় তুমি আমার ডিস্টার্ব করো, তোমার জন্য তো আমি কিছুই করতে পারতেছি না। ভাই আজান দিতেছে আর তুই এখানে কথা বলতেছিস, আমি এই জন্যই তোরা ডাকতেছি যে আমরা একসাথে নামাজ পড়ে আসি, নামাজটা তো খুবই দরকার, আমরা তো মুসলিম, তুই কথা বলতেছিস এটা ঠিক হচ্ছে না, তুই চল আমার সাথে যাই নামাজটা পড়ে আসি। ভাই নামাজ তো পড়বো না এটা আমি কখনো তোমার বলি নাই, নামাজ অবশ্যই পড়বো। তুমি সবসময় যদি আমাকে নামাজের জন্য এসব প্রেশার ক্রিয়েট করো তাহলে আমি কিভাবে নামাজ পড়তে পারি? তুমি আমার গেম খেলার সময় বলো নামাজ পড়তে যাই, গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে সময় তুমি বলো নামাজ পড়তে যাও, সমস্যা কি তোমার? তুমি সবসময় এত ডিস্টার্ব করো কেন? নামাজ পড়ো, আমি এখন ইয়ং বয়স, এখন আমি নামাজ পড়ার টাইম, এখন আমি এনজয় করবো, তোমার মতো বৃদ্ধ হলে আমি সে নামাজ পড়বো, তুমি আমার জ্বালায় না তো যাও তো। তুমি আমার মতো একটা ছেলে পাইছো, আমি পাঁচ অক্ত নামাজ পড়ি বুঝছো, পাঁচ অক্ত নামাজ পড়ে আমি তোমার জন্য সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করি, তুমি সবসময় ভালো থাকো। আর একটা প্রার্থনা করি, আমাদের জানি দশটা ফুটফুটে বাবু হয় বুঝছো। যে ভাইকে ছোট থেকে এতটা ভালোবাসতাম, যার গায়ে একটু কষ্টের আঁচড় লাগবে এতটুকু কখনো চাইনি, আর সেই ভাই আমার গায়ে হাত তুলল তাও নামাজের মতো একটা বিষয় নিয়ে। আল্লাহ আপনি আমার ভাইকে মাফ করুন, সে বোঝে না, আপনি তাকে হেদায়েত দান করুন। হ্যালো হ্যালো জান, আরে বললো না, আমার ভাই আমার এত জ্বালায় সবসময় ডিস্টার্ব করে বুঝছো, তোমার সাথে কথা বলতে গেলে ডিস্টার্ব করে, গেম খেলতে গেলে ডিস্টার্ব করে, অলওয়েজ অলওয়েজ আমাকে চাপের উপরে রাখে, এরকম জীবন চলা যায়? হ্যাঁ সবসময়। আচ্ছা আমি তোমার সাথে কিছুক্ষণ পরে কথা বলি, আমি তোমাকে ফোন দেব ভাইয়া।
ভাইয়া শুনো ভাইয়া, ও ভাই শুনো ভাইয়া, ভাই ফোন ধরতেছে কেন ভাই? কি হলো ভাই? আর ভাই আমার সাথে রাগ করলো? কি হয়েছে ভাই তোমার? তুমি আমার সাথে কথা বলো না। কালকের থেকে আমি তোমার ফোন দিতেছি, তোমাকে মেসেজ করতেছি, তুমি আমার কোনো কথা রিপ্লাই দিতেছো না ভাই। তোমার কি হয়েছে? আমি কি তোমার অপরিচিত? আমি কি তোমার পর? তুমি আমার কোনো কথা রিপ্লাই দিতেছো না ভাই। এটা আমার খুব খারাপ লাগতেছে ভাই। বলো কি হয়েছে, আমাকে বোঝাও কি হয়েছে, আমার ভুলটা কি? আসলে তুই আমার অপরিচিত কেউ না, আর তোর কোনো ভুলও নেই। বাট একটা কথা তোকে আমি বলতে চাচ্ছি। দেখ, তুই আমাকে কয়েকবার ডাকলি, কিন্তু আমি তোর কথার কোনো উত্তর দিলাম না। এ তো হয়তো তোর অনেক খারাপ লেগেছে, তোর মনে হয়েছে আমার ভাইটা কেন আমাকে চিনতে পারছে না। বাট একটাবার চিন্তা কর, আমাদের রব আল্লাহ তাআলা প্রতিদিন 5 বার আমাদেরকে ডাকতেছেন নামাজ পড়ার জন্য। হাইয়া আলাস সলা, নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাক, কল্যাণের দিকে এসো। তুই যে আল্লাহ তাআলার গোলাম হয়ে আল্লাহ তাআলার এই প্রতিটা ডাককে অগ্রাহ্য করছিস, তখন আল্লাহ তাআলার কেমন লাগে, আল্লাহ তাআলা কতটুকু রাগান্বিত হয় একবার চিন্তা করে দেখেছিস? আমি শুধু তোর কয়েকটা কথার জবাব দেইনি, তাই তোর কত কষ্ট হয়েছে, তোর কত রাগ হয়েছে, তোর কত অভিমান হয়েছে। আর যে আল্লাহ সব কিছুর সৃষ্টিকর্তা, সে আল্লাহ তোকে বারবার সব কিছুর স্রষ্টা হয়েও ডাকছে নামাজ পড়ার জন্য, বাট তুই তার কথার কোনো উত্তর দিচ্ছিস না। সেই আল্লাহ তাআলা কতটুকু রাগান্বিত হচ্ছে একবার ভেবে দেখিস।